দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি প্রোডাক্টের ব্যবসা নিয়ে আলোচনা করব যেটি আপনারা বাংলায় প্রথম আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেল থেকেই দেখছেন। আজকের এই ভিডিওতে যে কোম্পানির সাথে আপনাদের পরিচয় করাবো, এই কোম্পানি এই মেশিনটি তৈরি করছে। এই প্রোডাক্টটির চাহিদা গ্রামের গলি থেকে শুরু করে শহরের বড় শপিং মল সব জায়গাতেই রয়েছে। প্রোডাক্টটির চাহিদা আগেও ছিল, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। অতএব আপনারা বুঝতেই পারছেন এই ব্যবসাটি শুরু করলে কীরকম পরিমাণে লাভ হতে পারে। এই প্রোডাক্টটির চাহিদা তো মার্কেটে প্রচুর রয়েছে, কিন্তু আপনি যদি আপনার আশেপাশে খুঁজেন তাহলে একজনকেও খুঁজে পাবেন না যারা এই প্রোডাক্টটি তৈরি করে ব্যবসা করছে। আপনাদের আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই মেশিনটি আপনারা কোথায় পাবেন, কি এই নতুন ধরনের ব্যবসা, এই প্রোডাক্টগুলো কী করে তৈরি করবেন, মেশিনটি কী করে অপারেট করবেন, সমস্ত কিছু এই ভিডিও থেকে জানতে পারবেন। আর এই ব্যবসাটি আপনারা মাত্র 25 থেকে 30 হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু খুব সহজেই নিজেদের বাড়িতে বসেই শুরু করতে পারেন। ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য, মেশিন অপারেট করে দেখানোর জন্য এই কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার। স্যারের কাছ থেকে আমরা ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশের বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের একটাই কথা বলবো, যে কোনো কাঁচামাল বা মেশিন কিনবার আগে আগে ভালো মতো ভেরিফাই করুন, ভালোভাবে যাচাই করুন, তারপরে কিনুন, কারণ কিনবার সময় আমি থাকবো না। তো চলুন শুরু করা যাক। নমস্কার স্যার, আমাদের ইউনিক বিজনেস সাইটের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার স্যার, প্রথমে যদি আমাদের দর্শক বন্ধুদের আপনার নাম এবং আপনার কোম্পানির নামটি একটু বলেন। আমার নাম সঞ্জীব কর্মকার, আমার কোম্পানির নাম হচ্ছে কর্মকার মেশিনারি। তো আজকে আমাদের দর্শক বন্ধুদের ভিডিওর মধ্যে দিয়ে কী ব্যবসা সম্বন্ধে জানাতে চলেছেন? এটা এমন একটা ব্যবসা সম্বন্ধে বলতে যাচ্ছি, ঠিক আছে, যেই ব্যবসাটা হচ্ছে ছোট্ট আমাদের বাচ্চারা, ঠিক আছে, যারা 2 বছর বলুন 3 বছর বলুন খুব পছন্দ করে। আর যেসব ব্যবসা বাচ্চারা পছন্দ করে সেসব ব্যবসার ভবিষ্যৎ সবথেকে ভালো হয়। সবথেকে সেরা ব্যবসা, বেশি কিছু বলছি না, ক্যান্ডি মেশিন, মানে হচ্ছে লজেন্স তৈরির ব্যবসা। তো স্যার, এই ক্যান্ডি তৈরির ব্যবসা শুরু করতে গেলে কী কী মেশিন ও র মেটেরিয়ালস প্রয়োজন হবে যদি দর্শক বন্ধুদের একটু ডিটেলসে বলেন? ক্যান্ডি তৈরির জন্য যেটা সবথেকে র মেটেরিয়ালস লাগে সেটা হচ্ছে চিনি। এই যে দেখছেন, পিওর চিনি লাগে, সাদা চিনি, ঠিক আছে, যেটা বাঙালি কেন সকল ধর্মের মানুষের প্রত্যেকের ঘরে ঘরে থাকে, চিনি থাকে, ঠিক আছে, চিনি দিকেই লজেন্সটা তৈরি হয়। এবার চিনির সঙ্গে আপনার নানা রকম জিনিস দিতে হয়, ফুড কালার, এই যে দেখছেন এগুলো হচ্ছে সব ফুড কালার, এটা হচ্ছে অজন্তা কোম্পানির ফুড কালার, এইটা দিয়ে হচ্ছে দেখছেন অরেঞ্জ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার অন্য একটা কালার আছে লাল লালচে টাইপের বেগুনি, মানে আমরা মার্কেটে যে বিভিন্ন কালারের ক্যান্ডি দেখি এগুলো কালার দিয়ে তৈরি করা, সব ফুড কালারই, অন্য কালার কিন্তু ইউজ করা যাবে না। এটা দেখছেন ব্ল্যাক, ঠিক আছে, এটা দেখছেন আপনার মানে হলদে ইয়েলো, ঠিক আছে, এরকম এটা একটা কালার আছে মেরুন টাইপের কালার, এরকম নানা রকমের ফুড কালার দিয়ে কিন্তু আপনার হবে। আর যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনার, এই যে আমি দেখাচ্ছি দর্শকদের, এগুলো হচ্ছে আপনার একটা মানে ফ্লেভার, ফুড ফ্লেভার, এখানে লেখা আছে আর পারমিটেডেড আর্টিফিশিয়াল ফুড এসেন্স, ঠিক আছে, ফুড কালার, এটা হচ্ছে কেওড়া, কেওড়া টাইপের গন্ধ হবে ক্যান্ডির মধ্যে। এটা দেখা যাচ্ছে আপনার গোলাপ, ঠিক আছে, এইটাকে দেখা যাচ্ছে কাশ্মীরি কেশার লেখা আছে, আমাদের দর্শকদের দেখান, ঠিক আছে, এগুলো হচ্ছে ফুড কালার মানে ফুড এসেন্স। এটার মধ্যে লেখা আছে ভ্যানিলা ফ্লেভার হবে, ঠিক আছে, এরকম ভ্যারাইটি আছে 50-100 রকমের আপনার ফ্লেভার। হচ্ছে পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেলটা মার্কেটে খুব চলে ক্যান্ডি, এই জিনিসগুলোই লাগে। তো স্যার, ক্যান্ডি তৈরি করবার জন্য যে মেশিনটি প্রয়োজন হবে মেশিনটি সম্বন্ধে যদি একটু ডিটেলসে বলে দেন। মেশিনটা দেখছেন, ঠিক আছে, এটা হচ্ছে ক্যান্ডি তৈরির মেশিন, এটা হচ্ছে ক্যান্ডি তৈরির ম্যানুয়াল মেশিন। এই মেশিনটা আমাদের কাছে ভ্যারাইটি আইটেমের পাওয়া যায়, 25,000 থেকে চালু আছে, 30,000 অবধি আমাদের দাম আছে। এটা দেখছেন একটা ডাই, এইটা কিন্তু ছোট ক্যান্ডির মাপগুলো কিন্তু ছোট ছোট হবে, ঠিক আছে, আবার তার থেকে বড় সাইজের ক্যান্ডি যেগুলো দেখছেন মার্কেটে 50 পয়সা করে বিক্রি হচ্ছে, এটার কিন্তু ডাই সাইজটা একটু বড়, আবার তার থেকেও যদি বড় কিছু কেউ নিতে চান এটা হচ্ছে তার থেকেও বড় সাইজের ক্যান্ডি, ঠিক আছে। এই ডাই করতে গিয়েই আমার 4 লাখ থেকে 5 লাখ টাকা ধ্বংস হয়েছে, কিন্তু আমি চাই ওয়েস্টবেঙ্গলের বেকারদের জন্য কিছু হয়। ওই উল্টো পাল্টা ব্যবসার ভিডিও নিয়ে আমি আসি না, আমি যখন ইউটিউবে আসি সব থেকে সেরা ভিডিও নিয়েই আসি। এই যে মেশিনটা দেখছেন, এটা হচ্ছে একটা মেশিন আছে, ঠিক আছে, এই মাপটা যে আছে এর থেকে বড়, যে যেমন মাপের নেবেন আমাদের কাছে পেয়ে যাবেন। স্যার, এটা কি অটোমেটিক না ম্যানুয়াল মেশিন? যে মেশিনটা এটা হচ্ছে ম্যানুয়াল আর এটা হচ্ছে অটোমেটিক মেশিন, এটা নিচে মোটর সিস্টেম থাকে, এটার দাম কিন্তু বাড়বে, এইটা এর থেকে কিন্তু এর সাইজটাও আপনার অটোমেটিক বড় আছে, এটার দাম আরও বেশি হবে। এই অটোমেটিক মেশিনটা আপনার 50-60 হাজারের মধ্যে চলে যাবে, আর এই ম্যানুয়াল মেশিনটা 20-25 হাজারের মধ্যে ভ্যারাইটি টাইপের হবে, যেমন ডাই নেবেন, আর অটোমেটিকটা কিন্তু 25 মানে 50-60 হাজার, অটোমেটিকের প্রোডাকশানটাও কিন্তু অনেক বেশি।
আচ্ছা স্যার, একটি মেশিন দিয়ে কি বিভিন্ন রকমের সাইজের ক্যান্ডি তৈরি করা যাবে? যেমন সাইজের আপনি করতে চান তেমন সাইজের পাবেন। যেমন ডাইস এখানে লাগানো হবে সেরকম ডাইসে আপনার মাল বেরাবে। এখানে যে আমরা ডাইস দেখতে পাচ্ছি তো রাউন্ড সাইজের ডাইস। হ্যাঁ রাউন্ড। আপনি যদি চৌকো করতে চান, এই যে ক্যান্ডিগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, আমি দর্শকদের বোঝাতে যাই, এটা দেখুন চৌকো সাইজের ক্যান্ডি আছে। আপনি যদি চৌকো সাইজের ডাইস নেন, চৌকো সাইজের ডাই আমরা করে দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। আরও দেখাচ্ছি আমাদের দর্শকদের, এটা হচ্ছে দেখুন রাউন্ড সাইজের, ঠিক আছে, এটাও একটা ডাই। যেমন ডাইয়ের শেপ হবেন তেমন ক্যান্ডি বেরাবে। আর এই মেশিনটা চালানোটাও খুব সহজ। এই মেশিনটা আপনার জাস্ট হাত ঘুরিয়ে ঘুরিয়ে মাল করলে বেরিয়ে যায়। মানে কোনো ইলেকট্রিক কানেকশন প্রয়োজন না, এটা কোনো ইলেকট্রিকের কোনো ব্যাপার নাই। এর প্রোডাকশনটা যা হবে ঘন্টায়, এর থেকে কিন্তু অটোমেটিকের প্রোডাকশন আরও তিন গুণ বেশি হবে। এর জন্য সবাইকে বলবো, যারা একটু বেশি প্রোডাকশন করতে চান তারা কিন্তু অটোমেটিকের দিকে ঝুঁকবেন, আর যারা মোটামুটি নর্মালি করতে চান তারা ম্যানুয়ালের দিকে ঝুঁকবেন। তো স্যার, এবার আমি রিকোয়েস্ট করবো এই যে কোনো একটি মেশিন চালিয়ে যদি ক্যান্ডি তৈরি করে দেখান। আমি হ্যান্ডের মেশিনটা দিয়ে দেখাচ্ছি কীভাবে ক্যান্ডি তৈরি হচ্ছে। আমরা চিনিটাকে ফাটিয়ে দেখেন এরকম করেছি, ঠিক আছে, চিনিটাকে জাল দিয়ে, যে আমরা চিনিটাকে জাল দিয়ে এরকম করাতে হবে, চিনিটাকে এরকম ফাটাতে হয়। ফাটানোর মেশিন একটা পাওয়া যায় কিন্তু প্রথমে কেনার দরকার নেই, যে এক্সট্রা করে এরকম ফাটিয়ে এইবার আপনাকে কীভাবে ক্যান্ডি করছি আমরা দেখাচ্ছি, ঠিক আছে। এটাকে এখানে ঢোকালাম, দেখুন কিভাবে ক্যান্ডি তৈরি হচ্ছে, কিছুই নাই, দেখুন সুন্দর হয়ে বেরাচ্ছে, দেখুন আমাদের টেকনিশিয়ান ক্যান্ডি তৈরি হচ্ছে কিভাবে দেখাচ্ছে। দেখুন ক্যান্ডি হয়ে বেরিয়ে যাচ্ছে। এবার দেখুন কিভাবে সুন্দর হয়ে বেরাচ্ছে, দেখুন একটা শেপ দেখুন ক্যান্ডি শেপ কত সুন্দর। স্যার, এটা তো ছোট সাইজের ডাইটা লাগানো, এটা ছোট সাইজের ডাই আছে, তারা বড় সাইজের করবে তাদের বড় সাইজের করবে, 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 তাদের বড় সাইজের ক্যান্ডি হবে, ঠিক আছে। করো 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 করো, দেখাও আমাদের দর্শকদের, ভালো করে দেখাও ক্যান্ডি শেপ, দেখুন কত সুন্দর। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, দেখুন ক্যান্ডি শেপ কিভাবে আমাদের এখানে ক্যান্ডি বেরিয়ে গেছে, ঠিক আছে। এর থেকে ভালো তো আমি দেখাতেও পারবো না। যারা আসবে আমাদের এখানে মেশিন নেবে, আমরা ট্রেনিং করে টোটালি দেখিয়ে দেবো। এবার এটাকে মোটামুটি 5 মিনিট রেখে দেবে, 5 মিনিট রেখে এটা শক্ত হয়ে যাবে, অটোমেটিক নাড়া দিলে ক্যান্ডিগুলো আমাদের ভেঙে পড়ে যাবে। এবার এটা হয়ে গেলে পরে কিছুই না, জাস্ট এই প্যাকেটগুলো দেখছেন, কেউ এই সাদা প্যাকেটের মধ্যে করতে পারেন, আলাদা করে ছাপানোর কিছু দরকার নেই। মানে পিপি প্যাকেটে বলছি, পিপি প্যাকেটে করে আপনি বেচতে পারেন। এক একটা ক্যান্ডি, এটা দেখছেন হলুদ কালারের ক্যান্ডি, এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের ক্যান্ডি, যে কালো করতে চাবেন সে কালো করতে পারবেন, যাদের সবুজ কালার পছন্দ তাদের সবুজ কালার করবেন, ঠিক আছে, সাদা কালার করতে পারেন, এই কমলা কালার করতে পারেন, সমস্ত রকম আপনারা করতে পাচ্ছেন কালার আমাদের কাছে, কালারই সব কিছু পাবেন। আর আপনারা যারা বলছেন যে একটু আর একটু বেটার রেঞ্জে করবেন, তারা এই যে দেখছেন সাদা প্যাকেটই, সাদা প্যাকেটের মধ্যে জাস্ট আপনাকে নাম লেখা আছে, এটা লেখা আছে লিচি কোম্পানির নাম। আপনারা যেই ক্যান্ডিটা করবেন সেই ক্যান্ডিটার নাম লিখতে পারেন, লিচি করলে লিচি করতে পারেন, যদি অরেঞ্জ করেন অরেঞ্জ করতে পারেন, ঠিক আছে, যা করবেন সেটা কিছু কোম্পানির নামও আপনারা দিয়ে দিতে পারেন, এই প্যাকেটেরও আপনারা করতে পারেন। এবার দেখুন হয়ে গেছে, এবার এটাকে জাস্ট আমরা এরকম টোকা করে এরকম ভেঙে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। মানে করার পর 5 মিনিট রেখে দিতে হবে, 5 মিনিট কি 2-3 মিনিট রাখলে পরে জিনিস আপনার বেরিয়ে যাবে। এই দেখুন ক্যান্ডি সাইজটা কত সুন্দর হয়েছে, পুরো শেপটা দেখুন, মেশিনের ফিনিশিং যেমন সুন্দর, ক্যান্ডি শেপটা হয়েছে পুরো মেশিনের মতো ক্যান্ডি শেপ হয়েছে। এটা হচ্ছে ছোট সাইজের ক্যান্ডি আছে, থেকে বড় সাইজ নিলে পরে এরকম বড় সাইজের শেপের ইয়ে আমাদের কাছে পেয়ে যাবেন, যে যেমন চান তাকে সেরকমই আমরা দিয়ে দেবো। এই যে ওই মালটা দেখুন আমরা আবার ভাঙছি, এখানে জাস্ট ফেলে দিতে হবে, 2 মিনিট পর থেকে অটোমেটিক ভেঙে গেল, অটোমেটিক ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তখন কত ক্যান্ডি ভেঙে যাবে, তাই তো শুকিয়ে গেলেই ভেঙে যাবে, 2 থেকে 2.5 মিনিট লাগে দাদা, ঠিক আছে, করার পর 2-2.5 মিনিট করে রাখবেন, অটোমেটিক আপনার শুকিয়ে যাবে। আর আপনি যত মেশিনে করবেন তত আপনার জ্ঞান হবে, তত আপনার ইয়ে হবে। মেন জিনিস হচ্ছে আপনার কোয়ালিটিটা ভালো রাখতে হবে, বাচ্চারা যেহেতু ভালো ফ্লেভার চায়, আপনাকে ম্যাঙ্গো ফ্লেভারও আপনি করতে পারেন, ম্যাঙ্গো করতে পারেন, পাইনঅ্যাপেল করতে পারেন, ভ্যানিলা করতে পারেন, সমস্ত রকম ফ্লেভারের ক্যান্ডি আপনি করতে পারবেন এক মেশিনে। ক্যান্ডি করতে গিয়ে যে জিনিসগুলো লাগছে দেখছেন, র মেটেরিয়ালসগুলো লাগে আপনার, লাগে জাস্ট চিনি লাগে, এই চিনি আপনি মার্কেটে পেয়ে যাচ্ছেন 40 থেকে 42 টাকা কেজি, এই চিনিটাই হচ্ছে মেন জিনিস লাগে। এবার চিনির সঙ্গে আপনার আরও অনেক কিছু লাগে, গ্লুকোজ দিতে হয়, গ্লুকোজ দিলে পরে কেউ যারা গ্লুকোজ দেবে না তারা হচ্ছে লেবু দেবেন। এটা হচ্ছে একটা পদ্ধতি আছে কীভাবে আমি ক্যান্ডিটা তৈরি করব, কীভাবে আমি লজেন্সটা তৈরি করব। গ্লুকোজ কেউ গ্লুকোজ দেয়, যারা গ্লুকোজ দেবেন না তারা হচ্ছে লেবু দেবেন। যখন আপনি চিনিটাকে ফোটাবেন তখন কিন্তু একটা পরিমাণ আছে, আমরা সব বলে দেবো। আর দিতে হবে কালার, আমি কালারটা আমি দর্শকদের খুলে দেখাচ্ছি, এটা যেহেতু বাচ্চারা খাবে এটা হচ্ছে ফুড কালার, এই যে কালারটা দেখছেন,
কোম্পানির নামও আমি বলে দিচ্ছি, অজন্তা কোম্পানির হচ্ছে ফুড কালার খুব ভালো, খাদ্যদ্রব্যের কালার এই অজন্তা কোম্পানির কালার দিয়ে মাল করতে হবে। আপনি যদি এটা সবুজ কালার করেন তো সবুজ ফুড কালার চাই, আর আপনি যদি কালো কালার করেন ঠিক আছে কালো ই করবেন ফুড কালার চাই, ভ্যারাইটি আলাদা করে ফুড কালার হবে আমাদের কাছে, আপনি কালার পাবেন। আর যদি নিকটবর্তী মার্কেট থাকে মার্কেট থেকে আপনি এই জিনিসগুলো নিয়ে নিতে পারবেন, মানে র মেটেরিয়ালস নিয়ে আপনার কোনো সমস্যা হবে না দাদা। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার বিক্রির জায়গার কোনো অভাব হবে না, ছোট মুদিখানা দোকান থেকে বড় শপিং মল সব জায়গায় কিন্তু এই জিনিস বিক্রি হয়। আর এই জিনিস দেখছেন আজকাল টিভি বলুন, বড় বড় মানে আইপিএল খেলা বলুন, এই খেলা বলুন, নানা রকম লজেন্সের ভিডিও দিচ্ছে, মানে কত ইনকাম আছে। আচ্ছা স্যার, যে কোনো ব্যবসা শুরু করলে সবাই কিন্তু আগে লাভটা দেখে, এই ব্যবসায় লাভ কিরকম পরিমাণে হতে পারে যদি একটু দর্শক? লাভ দাদা প্রচুর পরিমাণে আছে। এই যে আমার হাতে যে প্যাকেটটা আছে এটার মধ্যে 10টা ক্যান্ডি আছে, 10টা লজেন্স আছে, এটা কিন্তু বিক্রি হয় 10 টাকায়, মানে 1 টাকা করে পিস। আর এইটা তৈরি করতে আপনার 1 টাকা থেকে 1.5 টাকা, বেশি হলে 2 টাকা খরচা আছে, মানে 2 টাকা খরচা করে আপনার 10 টাকায় বিক্রি হচ্ছে। এরকম লাভজনক ব্যবসা আপনি চট করে পাবেন না। ভারতবর্ষের মধ্যে যদি 5খানা সেরা বিজনেস থাকে না, মানে স্মল বিজনেস আইডিয়ার মধ্যে এই ক্যান্ডিটাকে আমি 1 থেকে 2 নম্বরের মধ্যে রাখবো, ঠিক আছে। তারপর এই যে এই সেপ্টার ক্যান্ডিটা দেখছেন, এটা হচ্ছে সাদা, এটা বেশ একটু গোল টাইপের, এই টাইপের যদি আপনি ডাই আমাদের কাছে চান এই টাইপের ক্যান্ডিও আপনি পাবেন। এই যে প্যাকেটটা এটা মার্কেটে বিক্রি হচ্ছে 20 টাকা করতে, এটা 4 টাকা খরচা নেই, 4 টাকা খরচা নেই এটা। এটা যদি মার্কেটে ডেলি আপনি 2000-3000 টাকার ক্যান্ডি বিক্রি করেন, 2000 টাকার মালও যদি আপনি ডেলি বিক্রি করেন, সেখান থেকে আপনার 1600-1700 টাকা আপনার লাভ পেয়ে যাবেন। এরকম আপনি অন্য ব্যবসাতে পাবেন না, আপনি অন্য ব্যবসা খাটাতে যান প্রচুর টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, কিন্তু লাভের লাভ আপনি কিছুই পাবেন না। এই ব্যবসা কিন্তু আপনাকে লাভজনক ব্যবসা। আর সঞ্জীব কর্মকার, কর্মকার মেশিনারি সবসময় গরিবদের ফেপাকে কথা ভেবে কিন্তু মেশিন তৈরি করে, সেই জিনিসটাই আমরা তৈরি করছি। আর আমরা কিন্তু এইসব মেশিন নিজেরা তৈরি করছি, আমাদের এই মেশিনটা নিলে পরে আমরা আমাদের এই ডাইয়ের আমরা 5 বছরের গ্যারান্টি দেবো, 5 বছরের মধ্যে যদি এই ডাই কিছু হয় তো আমাদের, ঠিক আছে আমাদের। আর এই যে ডাইগুলো দেখছেন এগুলো হচ্ছে টোটালি কিন্তু তামা দিয়ে তৈরি, ঠিক আছে, এ কিন্তু কোনো লোহার ডাই না। এই ডাইয়ের ডাই করতে আমার প্রচুর টাকা খরচা গেছে, আমি কিন্তু আমি এত টাকা খরচা করে আমি ডাই কেন করেছি, আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা, আমাদের যারা পশ্চিমবঙ্গের লোক আছে, আমার গরিব ভাই বোনেরা আছে, হিন্দু মুসলিম সবাই সুন্দরভাবে একটা বিজনেস আইডিয়া করে নিজের সংসারে কিছু রোজগার করতে পারে। স্যার আমরা তো চকলেট তৈরি দেখলাম, এই চকলেট তৈরির মেশিনগুলোকে আপনারা নিজেরাই তৈরি করেন? দেখুন দাদা, কর্মকার মেশিন মানে মেশিনারি মানে হচ্ছে সে মেশিন তৈরি করে, আমরা ওই মার্কেটের কেনা মেশিন আমরা বিক্রি করি না। তাহলে তো আমি ওই এডিপেল কাপ বলুন, তারপর ওই নন ওভেন ব্যাগ বলুন, সেই মেশিনগুলো আমি বিক্রি করতে পারতাম। কর্মকার মেশিনারি কখনো মার্কেটের মেশিন বিক্রি করে না, যে মেশিন তৈরি হয় নিজেরা তৈরি করে সেই মেশিনই বিক্রি করে। এই মেশিন হচ্ছে আমাদের নিজেদের তৈরি মেশিন, আমাদের ফ্যাক্টরির মধ্যে থেকে, আমরা ফ্যাক্টরি আমাদের এই পাশে ফ্যাক্টরি, আমরা এখান থেকে ভিডিও করছি, ফ্যাক্টরির পাশ থেকে আমরা ভিডিও করছি। তো স্যার আপনাদের এই মেশিনগুলোর দাম কীরকম রয়েছে? আমাদের এই মেশিন যেগুলো ম্যানুয়াল ক্যান্ডি মেশিন আছে এগুলোতে ভ্যারাইটি টাইপের হয়, এটা হচ্ছে মোটামুটি আপনার 25-30 হাজারের মধ্যে দাম আছে। কেন দাম আছে আমি সেটা আপনাকে বলছি, এই যে আপনি ডাইটা দেখছেন না, এই ডাইটা কিন্তু টোটালি তামার ডাই আছে, এটা কিন্তু আমরা লোহা দিয়ে করছি না বা অন্য কোনো মেটেরিয়াল দিয়ে করছি না। এই ডাইটা করতে আমার 1-1খানা ডাই করতে আমার 1 লাখ টাকার কাছাকাছি খরচা হয়েছে, সেই ডাই থেকে আজকে কিন্তু আমরা এই ডাইগুলো তৈরি করছি, টোটালি তামার ডাই। এর জন্য 30-60 টাকার মধ্যে কিন্তু আপনি আপনার ভবিষ্যৎ করে নিতে পারেন দাদা, এক্সট্রা কিছু লাগবে না। আর যেগুলো অটোমেটিক মেশিন আছে মানে মোটরে চলবে সেগুলো আপনার 60,000 টাকা দাম আছে, ঠিক আছে। 5 বছরের মধ্যে যদি মেশিনের কিছু হয় বা মোটরের কিছু হয় মোটরও আমরা চেঞ্জ করে দেবো। আচ্ছা স্যার, মার্কেটে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা কিন্তু এই ধরনের ক্যান্ডি তৈরির মেশিন বিক্রি করছে, তো দর্শক বন্ধুরা তাদের কাছে মেশিন না কিনে কেন আপনাদের কাছে কিনবে, আপনাদের কি স্পেশালিটি রয়েছে মার্কেটে? দাদা সত্যি কথা বলতে এই মেশিন আপনি কোনো জায়গায় পাবেন না, ঠিক আছে। আপনি ওয়েস্ট বেঙ্গলের আনাচে কানাচে ঘুরুন না কেন, আপনি ভারতবর্ষের আনাচে করুন ঘুরুন, আপনি দিল্লি যান, আগ্রা যান, মহারাষ্ট্র যান, পুনে যান, আপনি বিহার যান, ঝাড়খণ্ড যান, এই মেশিন আপনাকে কেউ দিতে পারবে না। এই মেশিন আমার বিদেশি টেকনোলজিতে আমি তৈরি করেছি, ঠিক আছে, অনেক দিমাগ খাটিয়েছি, আমি যথেষ্ট পরিশ্রম করি, এর জন্য এই মেশিন আমি ছাড়া কোনো জায়গায় পাবেন না। আচ্ছা ধরুন স্যার, কোনো দর্শক আপনাদের কাছে মেশিনটি কিনলো, প্রোডাক্ট তৈরি করলো, সব থেকে যেটা বড় সমস্যা হয় প্রোডাক্ট বিক্রি নিয়ে বা মার্কেটিং নিয়ে, তো এই ব্যবসা মার্কেটিং কী করে করবে? মার্কেটিংটা দাদা এই ব্যবসা করাটা খুব সহজ আছে। কেন সহজ আছে? লজেন্স আপনার বিক্রি হবেই, ঠিক আছে। লজেন্স একটা বাচ্চা শিশু, 2 বছর 2 মাসের বাচ্চা বলুন না, ছেলে বলুন মেয়ে বলুন, তার সবার দোকানে গেলে বলবে বাবা আমি লজেন্স খাবো, মার সঙ্গে যদি দোকানে যায় বলবে মা আমি লজেন্স খাবো, ঠিক আছে। তার মানে লজেন্স সম্বন্ধে আমাকে বলে কিছু না, আমরাও ছোটবেলা থেকে লজেন্স খেয়ে আজকে মানুষ বড় হয়েছি, ঠিক আছে, এখনও আমরা লজেন্স খাই। ট্রেন করে যদি আমি মুম্বাই ঘুরতে যাই, ট্রেনে করে লজেন্স যদি যাই, একটা ঝাল লজেন্স খেয়ে দেবো কি একটা মিষ্টি লজেন্স খেয়ে দেবো। লজেন্সের মার্কেটিং হবেই, আপনি অন্য ব্যবসা করতে যান না, ক্যাটেল ফিডের ব্যবসা, এডিবেল কাপের ব্যবসা, আপনি মার্কেটিং করতে যান, দেখুন তো কতটা মার্কেটে পান, আপনি মার্কেটই পাবেন না। একটা তো 1.5-2 লাখ টাকা দিয়ে মেশিন কিনে বসে থাকবেন, কিন্তু এইটা একটা 30,000 টাকায় একটা ম্যানুয়াল মেশিন কি একটা অটোমেটিক মেশিন
ফিটিং আপনি নিলেন 60,000 টাকা, এতে আপনাকে ভবিষ্যৎ গড়ে দেবে। আর এমন ভবিষ্যৎ গড়বে আজকে আপনি কেন, আপনার পূর্বপুরুষরাও এই ব্যবসা করবে, ঠিক আছে? কেননা চাকরি বাকরি মার্কেটে নেই, কি করবে? বিজনেস। আর সবথেকে বড় কথা হচ্ছে এর মধ্যে কিন্তু কোনো কারেন্ট লাগবে না। এইখান থেকে আমি ঢালবো, এই যে আমি হাতে ঘোরালাম, আমাকে শুধু হ্যান্ড প্রেশার, আপনি একটা চেয়ারের উপর বসে নিয়ে শুধু হাত দিয়ে আপনি করলেন। আর আপনি যদি মানে মোটরেরটা নেন, মোটরেরটাই শুধু জাস্ট মোটর লাগে, 1 HP-র মোটর থাকবে আমাদের। আমাদের মোটরও আমরা 5 বছরের গ্যারান্টি দেবো মেশিনের সাথে। 5 বছরের মধ্যে মেশিনের কিছু হলে, ডায়ের কিছু হলে বা মোটরের কিছু হলে কিন্তু আমাদের। আর আপনি যদি যাদের টাকা পয়সা খুব কম কিছু করবেন ভাবছেন, ঠিক আছে, একেবারেই টাকা পয়সা নেই, বন্ধন থেকে লোন তুলতে পারেন। বন্ধনে তো প্রথমে 1 লাখ টাকা লোন নেওয়ার দরকার নেই, আপনি মাত্র 30,000 টাকা লোন নিন, ঠিক আছে? 30,000 টাকা লোন নিয়ে এই একটা ম্যানুয়াল মেশিনটা কিনে নিন, এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাল করবেন। আচ্ছা স্যার, মেশিন কিনেই কিন্তু কোনো দর্শক সে চকলেট তৈরি করতে পারবে না, এর জন্য একটা ট্রেনিং এর প্রয়োজন আছে। আর যে র ম্যাটেরিয়ালস দেখলাম, সেই র ম্যাটেরিয়ালস অবশ্যই জানবেন, অবশ্যই ট্রেনিং এর প্রয়োজন আছে। কি আপনারা হেল্প করবেন? অবশ্যই হেল্প করব আমরা। একটা তাকে এরকম একটা আমি দেখাচ্ছি, দেখুন, যারা ক্যান্ডি করবেন সব কিছুরই একটা প্রপার শিক্ষার দরকার হয়। শিক্ষা যেই কাজ, যার পেটে শিক্ষা নাই সে কিছু লাইফে করতে পারবে না। আমি আজকে ভূগোল অনার্স পাস করা ছেলে, আজকে আমার পেটে শিক্ষা আছে বলে আজকে আমি মেশিন তৈরি করতে পেরেছি। যে ক্যান্ডি তৈরি করছেন তাকে কিন্তু একটা শিক্ষা দরকার, কী কী জিনিস লাগবে ক্যান্ডি তৈরি করতে গেলে, যেগুলো লাগে আমি একটা এরকম তাকে চার্ট করে দেবো। এই যে চার্ট দেখছেন আমার হাতে আছে, এই চার্টের মধ্যে আমি সমস্ত কিছু বলছি কী কী লাগতে পারে। প্রথমে লাগে সুগার লাগে, ঠিক আছে? সুগারের সঙ্গে আপনার জল মেশাবো, জলের সঙ্গে আমরা গ্লুকোজ মেশাতে পারি। গ্লুকোজ যারা দেবে না তারা মোটামুটি লেবু দিতে পারে। আর কি লাগে, এটাকে একটা টেম্পারেচার থাকে, আমি ইউটিউবে এত কিছু বলে না, আমি তবু বলছি 320 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে যদি করা যায় একটা, জাস্ট আপনি 200 টাকা থেকে 250 টাকা থেকে একটা থার্মোমিটার নিয়ে নেবেন, ঠিক আছে? ওখানে 320 ডিগ্রি থার্মোমিটারে এটাকে হিট করতে হবে, তাহলে ক্যান্ডির কোয়ালিটিটা ভালো হয়। এইগুলো হয়ে গেলে পরে আমরা কি করব, এর সঙ্গে এই রং মেশাবো, ঠিক আছে? রঙের সঙ্গে আমরা এই মানে এই এসেন্সটা মেশাবো, ঠিক আছে? ফুড এসেন্স, এটা এইগুলো মেশিয়ে আমরা ক্যান্ডিটাকে তৈরি করব, এটাই হচ্ছে আর পদ্ধতি। আচ্ছা স্যার, আপনারা মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? আমাদের যেটা নেক্সট মেশিন ছিল, মানে আগের মেশিন ছিল আমার কুরকুরের মেশিন, যেটা আমার গোটা ভারতবর্ষে যাচ্ছে, ভারতবর্ষে বলতে পারা যায় গোটা ভারতবর্ষের মধ্যে কুরকুরের বিজনেসের মধ্যে 1 নম্বর পয়েন্টে আছি আমি। বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন, উত্তরপ্রদেশ বলুন, সবার জায়গার লোক কিন্তু আমার এখানে মেশিন নিতে আসে। তেমনি এই ক্যান্ডি মেশিনের এমন ডিমান্ড, এটা আমরা ভারতবর্ষের সব জায়গায় আমি দিতে পারবো। বিহার বলুন, যে বিহার কা আদমি ক্যান্ডি মেশিন লেনা চাতে হে, বিহার মে ভি হাম বেচ সকতে হে ভাইয়া। যো ইউপি কা আদমি, মহারাষ্ট্র কা আদমি, পুনে কা আদমি, ঠিক হে, যো বাহার সে আয়েঙ্গে ক্যান্ডি মেশিন লেনে কে লিয়ে, কোই পরিশানি নেই হোগা ভাইয়া, আপ হাওড়া স্টেশন উতার যাইয়ে, ঠিক হে, হাওড়া স্টেশন সে আপকো হাম লে আয়েগা। যারা আমার আসামের ভাই বোনরা আছে, আমার কুরকুরের মেশিনে আসামের লোক প্রচুর নাই, এই ভিডিওর মধ্যে আসামের লোকদের প্রণাম জানাতে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, কুরকুরের সঙ্গে সঙ্গে আপনারা এই ক্যান্ডি মেশিনও দাদা চালু করতে পারেন। আসামে কিন্তু কোনো শিল্প ফিল্প সেরকম নেই, আসামে কিন্তু মেশিনারির লাইনটাই নেই। আসামের লোক যেমন কুরকুরেতে আমাকে দাঁড় করিয়েছেন, এই ক্যান্ডি মেশিনও আসামকে আমি বারবার করে বলবো, আপনারা ক্যান্ডি মেশিন আসামে চালু করতে পারেন। ক্যান্ডির কিন্তু বিশাল মার্কেট পাবেন আসামের। যারা ত্রিপুরা থেকে আসবেন, উত্তরবঙ্গের ভাই বোনেরা আসবেন, কুচবিহার, রায়গঞ্জ, মালদা থেকে, তাদেরও বলবো অন্য ব্যবসায় কথা যাওয়ার দরকার নেই ভাই, এইসব ব্যবসা করো, জেনুইন ব্যবসা। সবসময় বিজনেস করবে 30,000 থেকে 50,000 টাকার মধ্যে, একবারে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা গাঁদবে না। আমি যা বলে পরিষ্কার কথা বলি, এর জন্য আমার ভিডিও লোকে বেশি দেখে, লোকে ভালোবাসে আমাকে। বলবো এমন বিজনেস করতে হবে 30,000 থেকে 50,000 টাকা ইনভেস্ট করে আমি কামাতে পারি, সেরকম ব্যবসা হচ্ছে এই ক্যান্ডির ব্যবসা। আচ্ছা স্যার, এই ব্যবসাটি গ্রামে করা যাবে, শহরে করা যাবে না, এরকম কি কোনো ক্রাইটেরিয়া রয়েছে? এটা হচ্ছে এমন একটা ব্যবসা, গ্রাম শহর হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই করতে পারে, সবাই করতে পারবে, আর সব জায়গায় চলবে, পজিটিভলি চলবে। মানে লিখিত দিয়ে দেবো এই ব্যবসায় কোনো দিন মানে যে মেশিন নেবে তার ব্যবসা বিফলে যাবে না। আচ্ছা স্যার, এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হবে? একটা ফুড লাইসেন্স করে নিলে ভালো, প্রথমে যখন আপনি করছেন একটা ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করুন, ব্যবসাটা একটু বাড়বে, একটা উকিলবাবু ধরে নেবেন, 3-4 হাজার টাকা নেবে, একটা ফুড লাইসেন্স বানিয়ে নেবেন, ঠিক আছে? আপনার তো স্বাধীন দেশের নাগরিক, লাইসেন্স পাওয়া নিয়ে কোনো সমস্যা, একটা তো ফুড লাইসেন্সই লাগবে। তো যে সমস্ত বেকার বন্ধুরা এই ভিডিওটি দেখছেন, যারা ভাবছেন কোনো একটি ব্যবসা শুরু করবেন, তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দেবেন? বেকারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখুন, বেকারের জ্বালা হচ্ছে সব থেকে বড় জ্বালা, এই জ্বালার থেকে বড় জ্বালা নেই। আপনি যদি দিনে 200 টাকাও রোজগার করেন না, তাহলেও দেখবেন আপনার সংসারে একটা আনন্দ থাকবে। আর এই ব্যবসা করতে পারলে 200 কেন, আপনি দিনে 2,000-4,000 অবধি আপনি দিনে ইনকাম করতে পারবেন, আপনার সংসার হেসে গেলে চলে যাবে, চাকরির পিছনে ছিটে দাদা লাভ নেই। আমি কিন্তু ভূগোল অনার্স পাস করা ছেলে, শিক্ষিত ছেলে, আজকে চাকরি পাইনি, ব্যবসার লাইনে পড়েছি, আজকে আমার কাছে 40 জন কাজ করে। যা ভাবতে হবে ব্যবসা নেই, আপনি আগামী 10 বছর পর দেখবেন চাকরির কোনো নামগন্ধ মার্কেটে থাকবে না। বিজনেস যদি এখন করেন, একবার আপনি কি ব্যবসা মানে কি, আপনি আজকে করছেন 2-3 মাস আপনি টাইম দিলেন, দেখুন 3 মাস পর আপনি রাজা।
আচ্ছা স্যার, কোনো দর্শক বন্ধু যদি মেশিন কিনবার জন্য আপনাদের এখানে আসতে চায় কি করে আসবেন? অ্যাড্রেসটা একটু ডিটেইলস ভাবে বলুন। আমাদের এটা হচ্ছে ব্যান্ডেলে আছে, যারা কুচবিহার থেকে বে আলিপুরদুয়ার থেকে আসবে, আসাম থেকে আসবে, তিস্তা তোস্তা কামরূপ গাড়ি ধরে ব্যান্ডেল চলে আসবে, ঠিক আছে। আমাদের শিলিগুড়িতেও ব্রাঞ্চ আছে, যারা ত্রিপুরা থেকে আসবে, মেঘালয় থেকে আসবে, ব্যান্ডেল আসে অসুবিধা তাদের জন্য বলবো আমাদের শিলিগুড়িতে ব্রাঞ্চ আছে, আমাদের নম্বরে ফোন করবেন, আমরা শিলিগুড়ির ব্রাঞ্চের নম্বর বলে দেবো, কোনো অসুবিধা হবে না। যে বাহার কা আদমি বিহার ইউপি ঝাড়খণ্ড সে আনা চাতে উসকো বলনা চাতা হো ভাইয়া আপ হাওড়া आ जाइए, ठीक है। बहुत सेफ प्लेस है, कोई परेशानी नहीं होगा, आप हमारा मेहमान हो, ठीक है। आपको पूरी इधर ट्रेनिंग करके, प्रॉपर ट्रेनिंग करके आपका मेसिंग हम प्रोवाइड करेगा। तो सर आपने के असंख्य धन्यवाद, अपना मूल्यवान समय हमारे दवार जनों सबाई भालो थाकबे, नमस्कार, धन्यवाद।